বিরোধের জেরে দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত তিনজন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার রানীনগর অঞ্চলের শাওড়াপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, 81 শতক জায়গা নিয়ে এলাকার দুষ্কৃতীরা বেশ কিছুদিন ধরে দখল নেওয়ার চেষ্টা করে। মাসিদুল শেখের পরিবারের লোকেরা বাধা দেওয়ার চেষ্টা করলে একের পর এক হামলা চালায় দুষ্কৃতীরা। এই হামলায় প্রথমে মাসিদুল শেখের ভাইয়ের আঙুল কেটে দেয় দুষ্কৃতীরা। গতকাল ফের আক্রান্ত হয় তার বাবা। আজ সকালে আরও একবার রড ও শাবল দিয়ে আক্রমণ করে তার মাকে। তারা তিনজনই জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 7 জন দুষ্কৃতীর বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আমি কাজী বাবুকে টাকা খাইয়ে দিয়েছি, 2,00,000-5,00,000 খাইয়ে দিয়েছি, আমি বন্ধ করে দিয়েছি থানা দিয়ে খুব মারছি। যেমন সাপ তোমার মেরে ফেললো, কোনো অফিসার আসবে না। মন্ত্রীকে যা বলবো আমার তাই হবে। আমি মন্ত্রীকে দিয়ে আমি আমার নেতা নেতা বোর্ডকে দিয়ে আমি কাজ করাবো। আমাদেরকে কেউ পারবে না, আমরা তৃণমূলের লোক। বেশি কিছু করবা তো ষড়যন্ত্র যে মার্ডার করবো, আইনও কিছু করতে পারবে না। তোমরা যদি 10 দাও আমি 1,00,000 দেবো। আমাকে এরকম কবর দিচ্ছে, আমি তো গরিব মানুষ, আমি কেটে হবে। আমি 10 টাকা দিলে আপনাকে আমার ধার করে দিতে হবে। স্যার 10 টাকা আমাকে খেটে আমার শোধ করতে হবে। আর ওরা একজনের বিপিএল এর টাকা পেলে, 1,00,000 পেলে সেখান থেকে 20,000 টাকা কেটে নেয়।